ডাইনি তার বাঁশ দিয়ে উপরে তুলে ফেলে। ওরে বাপ রে বাপ, আমার বুঝি আর শেষ দিন রে। এই ডাইনির হাতে আজকে আমাকেই মরতে হবে। ও ডাইনি মাতা, তোমায় ছাড়া আমার বাসে সুর ওঠে না, বাসে কথা কয় না, এক মুহূর্ত না দেখিলে প্রাণে বাঁচি না, ওই এক মুহূর্ত না দেখিলে প্রাণে বাঁচি না। কি ব্যাপার, কোন হারামজাদা এই রাস্তার মাঝখানে এই বাসটা ফেলে রেখেছে? যেই রাখুক না কেন, আমি এই বাসের উপর দিয়েই চলে যাব। মনে হচ্ছে কেউ কথা বলেছে, কিন্তু এই নির্জন জঙ্গলে কে কথা বলছে? শুনেছি এই বাঁশবাগানে নাকি একটা ডাইনি থাকে। বাপরে বাপ, তাহলে কি ওই ডাইনি কথা বলল? বল্টু রে, বাঁচতে চাইলে পালা, তাড়াতাড়ি পালা, মাইরে মাইরে মাইরে। বউকে কতবার ফোন করে বললাম যে আমি যেতে পারবো না, কিন্তু শ্বশুরের বেটে এক কথার মানুষ নয়, রাতের বেলা তো আমি ইস্যু করতেও ভয় পাই। আর এখন কিনা যেতে হচ্ছে আমাকে শ্বশুর বাড়িতে দজ্জাল মহিলাকে আনতে। বাপরে বাপ, ওই বাঁশবাগানের কথা তো অনেক শুনেছি রে, ওই দিক দিয়ে নাকি কেউ যেতেই পারে না। এদিকে বাঁশবাগানের ডাইনি আর ওইদিকে দজ্জাল বউ, কি মুশকিলে পড়লাম রে বাবা। এসব বলতে বলতে বাঘ বাঁশবাগানের কাছে যায়, আর অমনি বাঁশবাগানের ডাইনি বাঘকে দেখে বলে, আরে আরে, এই বাসটি এভাবে লড়ছে কেন রে? এক কাজ করি, আমি বাসের পাশ কাটিয়ে চলে যাই। এই কথা বলে বাঘ যেই না পাশ দিয়ে যেতে ধরে, অমনি ডাইনি তার বাঁশ দিয়ে উপরে তুলে ফেলে। ওরে বাপরে বাপ, আমার বুঝি আর শেষ দিন রে। এই ডাইনির হাতে আজকে আমাকেই মরতে হবে। ও ডাইনি মাতা, দয়া করে আমাকে ছেড়ে দাও, অকালে আমার বউটাকে তুমি বিধবা করো না গো। আমি কথা দিচ্ছি, এই পথ দিয়ে আমি কেন, আমার 14 গোষ্ঠীও আসবে না। অনেকদিন পর আমি একটা মক্কেল পেয়েছি, এটা তো আমি কিছুতেই হাতছাড়া করব না। আমি মরে ডাইনি হয়েছি, এখন তুইও মরে রাক্ষস হবি। এই কথা বলে ডাইনি বাঘকে উপর থেকে ফেলে দিয়ে মেরে ফেলে। ওগো ওগো, শোনো, আমাকে এক্ষুনি পাশের জঙ্গল থেকে বাঁশের কুড়ুল এনে দাও, আজ আমি চিংড়ি দিয়ে কচি বাঁশ রান্না করব। সে কবে মায়ের হাতে রান্না করে খেয়েছিলাম, ইস কি খেতে ছিল। আচ্ছা বউ, দুনিয়াতে এত সবজি থাকতে তুমি কি না এখন বাঁশ দিয়ে চিংড়ি খাবে? তোমার ইচ্ছে আমি কখনোই পূরণ করতে পারবো না গো, কারণ আমি ওই বাঁশবাগানে কিছুতেই যেতে পারবো না। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না, যেখান থেকে পারো আমার জন্য কচি বাঁশ এনে দাও, আমি চিংড়ি দিয়ে রান্না করে খাবো। আর যদি না দাও তাহলে আমি এক্ষুনি বাপের বাড়ি চলে যাচ্ছি। হায় রে হায়, এই বউ তো কিছুতেই আমার কথা শুনতে চাইছে না।
আমি তো সেদিন অল্পের জন্য মরতে মরতে বেঁচে এসেছি, এইদিকে বউ আর ওইদিকে ডাইনি, মাইরে 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 আমি তো শেষ। কি হলো এভাবে পেঁচার মতো তাকিয়ে আছো কেন? হ্যাঁ মনে হচ্ছে বোবা হয়ে গেলে বোবা হওয়ার যাই হও, আজকের মধ্যেই আমার কোচি বাস চাই, এই আমি বলে দিলাম। এই কথা বলে শিউলি শিয়ালিনী সেখান থেকে চলে যায়, আর বল্টু শিয়াল নিরুপায় হয়ে সে বাঁশবাগানের কাছে যায়। হে খোদা, আজ তুমি আমাকে রক্ষা করো, আমি যেন কোচি বাস নিয়ে যেতে পারি। আরে আরে, এই তো দেখছি সেই দিনের মক্কেলটি, আজ আবার কেন এসেছে? ও বুঝেছি, দিনের বেলায় এসেছে, ভেবেছে আমি ওকে ছেড়ে দেব, কিচ্ছুতেই ছাড়বো না ওকে, আমি ওর খারাপি মুটকে খাবো। এই বাগানে দেখছি অনেক নোংরা পড়ে আছে, মাইরি এই নোংরা থেকে আমি কিভাবে বাস নেব? আগে জানলে বিয়ের তালিকা কখনো সাইনই করতাম না, বউয়ের গুষ্টি কিলাই। এক কাজ করি, ময়লাগুলো আগে পরিষ্কার করি, তারপর কোচি বাস নিয়ে যাব। এসব বলে বল্টু শিয়াল বাসজার থেকে ময়লাগুলো পরিষ্কার করে। আরে আরে, একে তো আমি মারতে চাইছি, কিন্তু এই তো দেখছি আমার থাকার জায়গাটি পরিষ্কার করে দিচ্ছে। না না, একে আজ মারা যাবে না, কিন্তু এ বাঁশ দিয়ে করবেটা কি সে? আচ্ছা যাই করুক না কেন, এরপর আর ছাড় দেব না ওকে, যা আজকের মতো ওকে ছেড়ে দিলাম। এরপর বল্টু শিয়াল কোচে বাঁশ নিয়ে সেখান থেকে চলে যায়। বউ, এই নাও তোমার কোচে বাঁশ, এবার তুমি মন ভরে চিংড়ি দিয়ে রান্না করে দেখি বউ, এরপর আর আমি কোনোদিনও তোমার এই কোচি বাস আনতে যাবো না। এরপর গেলে তোমাকে এই রঙিন শাড়ি নয় বিধবা শাড়ি পরে থাকতে হবে, বুঝেছ? আরে কি অলক্ষণে কথা বলছো গো, সামান্য বাস আনতে বলেছিলাম দেখে তুমি আমাকে এভাবে বলতে পারলে, কি এমন আছে ওই বাস বাগানে যার জন্য তুমি আমাকে এমন বিধবা করতে চাও? আরে এই বাস বাগানে এক ভয়ঙ্কর ডাইনি থাকে, এই তো সেদিন বাঘমামাকে গারমটকে মেরে ফেলেছে, এই বাঁশবাগানের রাস্তা দিয়ে দিনের বেলায় কেউ যেতে চায় না, ওই ডাইনি দিন রাত কিছুই বোঝে না, যখন যাকে পাচ্ছে তাকেই তার শিকার বানাচ্ছে। কি এসব কি বলছো তুমি? ওই ডাইনিকে তাড়াতে হলে তান্ত্রিক বাবার কাছে যেতে হবে, সেই একমাত্র পারবে ওসব খারাপ ডাইনিকে বধ করতে। চলো আমার সাথে এক্ষুনি চলো, ওই তান্ত্রিক বাবার কাছে যাব। এরপর তারা দুজন তান্ত্রিক বাবার কাছে যায় আর তাকে ডাইনির ব্যাপারে সমস্ত কথা খুলে বলে। হুকমাওলা, ঠিক আছে আমাকে এখনই এই জায়গা নিয়ে চল, ওই ডাইনির আজকেই শেষ দিন, হুকমাওলা। এরপর তারা সবাই মিলে সে বাঁশবাগানে যায় আর তান্ত্রিক বাবাকে দেখে ডাইনি মনে মনে বলে, আরে এই আমি কি দেখছি, হ্যাঁ এই বেটা দেখছি তান্ত্রিক বাবাকে ধরে নিয়ে এসেছে, একে তো আমার সেই দিনই মেরে ফেলা উচিত ছিল। হায় হায়, ডাইনি হয়ে এমন সাধারণ পশুর দিকে কেন যে মায়া হলো, না না এই তান্ত্রিক বাবা কিছু করার আগে আমি এই বাঁশবাগান ছেড়ে চলে যাব, অন্য জায়গায় গেলে তবু আমি থাকতে পারবো, কিন্তু এই তান্ত্রিক বেটা আমাকে তো একেবারে ছাই করে দেবে, তুই তোর মন্ত্র পড়তে থাক আমি চলি। এসব বলে ডাইনি সেখান থেকে পালিয়ে যায়। মাওলা, তোমাদের আর কোনো ভয় নেই, ডাইনি এই বাঁশবাগান ছেড়ে চলে গেছে, এবার তোমরা সবাই নিশ্চিন্তে এই পথ দিয়ে যাতায়াত করতে পারবে, এবার তাহলে আমি চলি, হুকমাওলা। বউ, সত্যি ওই ডাইনি তান্ত্রিক বাবাকে দেখে এখান থেকে কেটে পড়েছে, এখন থেকে আমি তোমার জন্য কচি কচি বাস নিয়ে যাব, মজা করে বাস দিয়ে চিংড়ি রান্না করবে, মাইরে মাইরে মাইরে। এই কথা বলে তারা সেখান থেকে চলে যায় আর সুখে শান্তিতে দিন কাটাতে লাগে। আমার তো ভীষণ ভয় লাগছে রে, না জানি ভূত এসে আমাদের ঘাটটা মটকে দেয়। আরে কিংকং দাদা, তুমি যে জোরে কথা বলছো তা
তাতে তো সব ভূতেরা তোমার পিছু নিয়েছে মনে হয়। ও আমার সুন্দরী বউ, হয়েছে হয়েছে, এখন কাজ বাদ দিয়ে আমার পাশে এসে একটু বসো, তোমাকে একটু মন পড়ে দেখি। আরে আরে, আজ আবার কি হলো? হ্যাঁ, ভালোবাসা দেখছি একেবারে চুয়ে চুয়ে পড়ছে মনে। মনে হচ্ছে তুমি আমাকে আজ প্রথম দেখবে। আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালোবাসা দিয়ে, তুমি যদি থাকো আমার পাশে। ওগো এমন করে বলো না গো, তুমি আমার যে ভীষণ লজ্জা করছে। আসল কথাটা কি বলবে বলো তো দেখি। এই নাও তোমার পাশে বসলাম, এবার হয়েছে তো? বউ আসলে আমি আজকে রাত্রায় শুধু আছি, কাল সকালে আমি চলে যাব, তাই তোমার সাথে একটু ভালোবাসার রোমান্স করলাম। ওগো এইসব তুমি কি বলছো গো? তুমি চলে যাবে মানে কোথায় যাবে শুনি? কোথায় আবার নতুন সংসার সাজানোর কথা ভাবছো? হ্যাঁ আরে বোকা বউ, আমি তোমাকে রেখে কোথায় যাব? হ্যাঁ আর আমি তো আমার বন্ধু বানরা কিংকং দের সাথে নদীর ওপারে যাব মাছ ধরার জন্য, তাই এক সপ্তাহ খানে বাড়িতে আসতে পারবো না গো। হায় হায় রে, তোমাকে ছাড়া আমি এই কটা দিন কি করে কাটাবো গো? তবে তুমি কিন্তু নৌকার মাঝখানে বসবে, নদীর অবস্থা তো ভালো না, তোমার জন্য আমার ভীষণ কষ্ট হবে গো। আচ্ছা ঠিক আছে, সকাল সকাল তো বেরোতে হবে, এবার ঘুমিয়ে পড়ো দেখি। কি ব্যাপার বল্টু, তোরে তো দেরি হলো যে, আমরা সেই ভোরবেলায় এসে নদীর ঘাটে দাঁড়িয়ে আছি আর তোর বুঝি এখন ঘুম ভাঙলো? আমার তো কোনো ঝামেলাই নেই, না আছে বউ না আছে বাচ্চা আর না আছে সংসার, যেখানে রাত সেখানেই কাজ। তবে কিংকং দা বল্টু ভাইয়ের বউ বল্টু ভাইকে ভীষণ ভালোবাসে, তাই হয়তো আসতে একটু দেরি হয়ে গেল। এই বানর তুই কি বলতে চাস, বউ তো আমারও আছে নাকি? আমার তো লেট হলো না। আরে তোমারও একটা বউ, তোমাকে তো সে পিপড়া ভাবে, সারাদিন তো শিলপাটার মতো তোমাকে ডলতেই থাকে। আরে হয়েছে হয়েছে, এবার তোরা দুজন চুপ কর দেখি, চল ওই নদীটা আবার পার হতে হবে রে, এমনিতে তোদের দুজনের জন্য অনেক সময় লস হয়ে গেল। বল্টু ভাই এবার তো আমরা নদীর মাঝখানে চলে এসেছি, এবার জাল ফেলো দেখি। হারে বানর, তবে নদীর মাঝখানটা অনেক সুন্দর লাগছে রে, মনে হচ্ছে নদীর উপরে একটা বাড়ি করে সারা জীবনের জন্য এখানে রয়ে যায়। কিংকং দাদা জাল ফেলো দেখি। এই বলে তারা নদীতে জাল ফেলে আর এভাবেই কেটে যায় বেশ কিছুক্ষণ। এই বল্টু সারাদিন তো মাছ ধরে অনেক খিদে পেয়েছে, তাই এখন আমরা কি খাবো রে? এ গভীর নদীর পারে কি খাওয়া যায় বলো তো দেখি দাদা। বন্ধু বানর নৌকা থেকে ওই বড় ইলিশ মাছটা নিয়ে আয় দেখি। কিন্তু বল্টু ভাই ইলিশ মাছ দিয়ে কি করবে, এখানে তো রান্না করার মতো কোনো জায়গাই নেই, চারদিকে শুধু হাওয়া বইছে। আরে আশেপাশে হয়তো কিছু পাবো, চল দেখি। এরপর তারা সবাই ইলিশ মাছটি নিয়ে যেতে থাকে। হ্যাঁ রে বল্টু, এ কোন জায়গা চলে এলাম রে, বাপ রে বাপ, এখানে শুধু বাস যার আর বাস যার, আমার তো ভীষণ ভয় লাগছে রে, না জানি ভূত এসে আমাদের ঘাটটা মটকে দেয়। আরে কিংকং দাদা, তুমি যে জোরে কথা বলছো তাতে তো সব ভূতেরা তোমার পিছু নিয়েছে মনে হয়। এই হারামজাদা বানর, ভয় এমনিতে আমার হাত পা কাঁপছে, তার উপরে তুই আমার সাথে টিটকারি মারিস। এই বল্টু চল এই বাসজারের নিচে আমরা একটু বসি। কিংকং দাদা তুমি একদম ঠিক বলেছো, এখানে বসে আমরা ইলিশ মাছটা রান্না করব, বাসজারে ইলিশ মাছের রান্না।
এরপর বল্টু শিয়াল বাঁশ ঝাড়ের নিচে বসে ইলিশ মাছটি রান্না করে আর মজা করে তারা তিন বন্ধু মিলে খায়। কিং কং দাদা বানর, এক সপ্তাহ তো হয়ে গেল, এবার আমাদের বাড়ি ফিরে যেতে হবে, নইলে এতগুলো মাছ যে নষ্ট হয়ে যাবে। ইস, কতদিন হলো আমার সোনার বউটার মুখটা আমি দেখি না। বল্টু ভাই, তোমাদের দুজনের ভালোবাসা দেখে মনে হচ্ছে আমি এখনই বিয়ে করে ফেলি। এই কয়দিনে তো কিং কং দাদা একবারও ভাবির কথা বলল না। এই কথা বলে তারা তিনজনে নৌকায় ওঠে আর বাড়ির পথে যেতে থাকে। ওই দেখো বল্টু ভাই, ভাবি তোমার জন্য ঘাটে অপেক্ষা করছে, একেই বলে দিলের ভালোবাসা। কিং কং দাদা, তোমার বউ হয়তো তোমার জন্য ঝাঁটা নিয়ে বসে আছে মনে হচ্ছে। আরে বউ, তুমি কি করে জানলে যে আমি আসব? ওগো, তুমি যাওয়ার পর থেকে একটি রাতও আমি ঘুমাতে পারিনি গো। তোমার চিন্তায় আমি যে অস্থির, তাই তো আজ ভোরে উঠে এই নদীর ঘাটে চলে এসেছি। আমার মন বলছিল আজ তুমি আসবে। ভাবি, তোমাদের ভালোবাসা যেন সারা জীবন এমনই থাকে। আহ, কি ভালোবাসা তোমাদের! বানর, কিং কং দাদা, তোমরা এই মাছগুলো নিয়ে আরতে চলে যাও, আর হিসেব করে টাকাগুলো বুঝিয়ে নিও, তাহলে আমি বাড়ি চললাম। বল্টু, তুই নিশ্চিন্তে বাড়ি যা, আমি মাছগুলো আরতে নিয়ে হিসাব করে টাকা নিয়ে আসব। এই বানর, চল দেখি, সারাদিন তো শুধু বক বক করিস। এরপর তারা সেখান থেকে চলে যায়